ঘুমের সমস্যা এটা একটা কমন একটা ইনভেরিয়েবলি প্রবলেম, কিন্তু এটাতে আসলে ছোটখাটো কিছু টিপস যদি আমরা মাথায় রাখি বা কিছু পরামর্শ যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক সময় ঘুমের ওষুধ ছাড়া খুব ভালো থাকতে পারি। তো ঘুমের আগে অন্তত 8 ঘন্টা গ্যাপ রাখতে হবে, এই কফি বা উত্তেজক কোনো ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষে যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আসলে নিজেরাই সাফার করি, নিজের পরিবারকে সাফার করাই। সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা সুন্দর হ্যাবিট বা অভ্যস্ততার মধ্যে আমরা নিজেকে নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম, ডাক্তার এরান জামিল বলছি, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আসলে প্র্যাকটিস করতে করতে কিছু ভিডিও করা, কারণ প্র্যাকটিসে যে প্রবলেমগুলো আমরা বেশি ফেস করছি সেগুলোই আমি মনে করি যে আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ ঘুমের সমস্যা এটা একটা কমন একটা ইনভেরিয়েবলি প্রবলেম, কিন্তু এটাতে আসলে ছোটখাটো কিছু টিপস যদি আমরা মাথায় রাখি বা কিছু পরামর্শ যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক সময় ঘুমের ওষুধ ছাড়া খুব ভালো থাকতে পারি। কারণ আমরা নিজেরাই কোশ্চেন করেন যে আমরা আসলে এই সমস্যা বা এই অভ্যাসগুলো পরিবর্তন করছি কিনা। প্রথমত যে টিপস বা অ্যাডভাইসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আমরা যখন ঘুমাতে যাব তখন আমাদের ঘুমের এনভায়রনমেন্টটা, রুমটা একটু কুল থাকা উচিত। হ্যাঁ, আপনি যখন এক্সেসিভ গরমের মধ্যে থাকবেন বা খুব বেশি ঠান্ডার মধ্যে থাকবেন আপনার তখন কিন্তু ঘুমের সমস্যা হবে। হ্যাঁ, আপনার হরমোনগুলো ঠিক মতো রিলিজ হওয়া বা অন্যান্য ফাংশনগুলো আপনার সমস্যা হবে। তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার রুমটাকে যত বেশি সম্ভব অন্ধকার করা। হ্যাঁ, যেখানে আপনি ঘুমাবেন সেই পরিবেশটা ঠান্ডা হইতে, মানে ঠান্ডার পাশাপাশি অন্ধকার হইতে হবে। এই অন্ধকারের জন্য আপনার লাইট অবশ্যই বন্ধ করবেন। ইভেন আপনার অনেক সময় স্লিপ মাস্ক পাওয়া যায় চোখের উপর দিয়ে আপনার অন্ধকার করে ঘুমাবেন, কারণ অন্ধকার করলে আপনার ব্রেন থেকে মানে মেলাটোনিন রিলিজ হবে, এবং মেলাটোনিন আমরা জানি যে এটা ঘুমের হরমোন, এবং সাথে অন্যান্য এন্ডোরফিন সহ অন্যান্য হরমোন গুলো ঠিক মতো রিলিজ হয়, তো তখন সুন্দর একটা ঘুম আসে। এরপরে একটা আমরা অনেকে ভুল করি যে লেট নাইটে বা সন্ধ্যার পরে যে কফি খাই, তো ঘুমের আগে অন্তত 8 ঘন্টা গ্যাপ রাখতে হবে, এই কফি বা উত্তেজক কোনো ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে আমাদের ব্রেইন সচেতন থাকে এবং ক্যাফিনের উপস্থিতিতে আমাদের এই ঘুমের সমস্যাগুলো হয়। আর একটা হচ্ছে খাবারের হ্যাবিট পরিবর্তন করা। আমরা সবসময় জেনারেলি সব পেশেন্টদেরকে বলি যে সন্ধ্যার পরপরই খাবারটা গ্রহণ করা এবং রাতে ঘুমের 3-4 ঘন্টা আগে খাবারটা শেষ করা। তো যদি আপনার 10টার দিকে ঘুমান, হ্যাঁ, তাহলে আপনার 3 ঘন্টা আগে যদি হয় তাহলে 7টার মধ্যে আপনি খাবার শেষ করে ফেলেন, তো খাবারটা আগে খেতে হবে, ঠিক আছে? কারণ খাবার যখন আপনার ভর পেটে খেয়ে শুয়ে পড়বে তখন আপনার খাবার ডাইজেশন করার পিছনে শরীরে এনার্জিটা ব্যয় হয়, তখন কিন্তু বডির যে রিদমটা সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘুমের সমস্যা হয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দিনে সান এক্সপোজার হয় না বা আমাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে। তো ভিটামিন ডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন, যদিও নাম ভিটামিন, কারণ ভিটামিনের এই ভিটামিন ডি 20% সে ভিটামিন এবং 80% সে হরমোন, ঠিক আছে? তো এই ভিটামিন ডি বা এই হরমোনটি যদি আমাদের শরীরে কম থাকে বা কম তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মেলাটোনিন রিলিজ হয় না টাইমলি। তো এই সাইকেলটা, এই বায়োলজিক্যাল ক্লকটা মেনটেন করার জন্য দিনে আমাদের পরিশ্রম এবং সূর্যের আলো গায়ে লাগানো উচিত। এরপরে হচ্ছে এক্সারসাইজ। আমরা জানি এক্সারসাইজ খুব ভালো, এক্সারসাইজ অবশ্যই করা উচিত, আমরা এনকারেজ করি, কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট। আপনি রাত 10টার সময় জিমে গেলেন, আপনি 11টা পর্যন্ত জিম করলেন, তারপর বাসে আসলেন, আপনি ঘুমাতে ঘুমাতে দেখা যাবে যে 1-2টা বেজে যাবে। কারণ কি, আপনি যদি এক্সারসাইজ করেন তখন ব্লাড ফ্লো অনেক বাড়ে, এক্সারসাইজের মাধ্যমে আপনার পেশি, আপনার রক্ত চলাচল, আপনার হার্ট পাম্প করছে বেশি, আপনার সব ইভেন ব্রেনে প্রচুর ব্লাড যাচ্ছে, তো ব্রেন আরো ফ্রেশ হয়ে যায়, তরতাজা হয়ে যায়। তখন আপনার কি হয়, ঘুম আসে না। এই জন্য এক্সারসাইজ করতে হয় সকালবেলা, ঠিক আছে, অথবা বিকালবেলা, ঠিক আছে, খালি খাবারের পরে 1-2 ঘন্টা পরে অথবা খাবারের 1 ঘন্টা আগে অথবা কিছু প্রোটিন খাবার খেয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের অনেক সময় অভ্যাস থাকে যে প্রায় আমরা মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব বা চোখের মধ্যে ব্লু লাইট পড়ে এরকম ডিভাইস চোখের সামনে নিয়ে আমরা স্ক্রল করতেছি, শুয়ে থাকতেছি। এটা আসলে খুব বাজে হ্যাবিট, কারণ এই ব্লু লাইটটা আপনার চোখ দিয়ে যখন ব্রেনে যায় তখন আপনার ব্রেনের এই সেন্টারগুলোকে উত্তেজিত করে, ঘুমের সেন্টারগুলোকে, এবং আপনার মেলাটোনিন রিলিজটাকে বাধাগ্রস্ত করে। তো সেটা খুব খুব টেকনিক্যাল একটা বিষয়, তো এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অন্তত ঘুমের 2-3 ঘন্টা আগে এই মোবাইল দেখা বন্ধ করতে হবে। আর টাইমলি ঘুমাইতে যাওয়া, অর্থাৎ আপনার 9-10টার মধ্যে শুয়ে পড়া উচিত। তো যদি এই অভ্যাসটা অনেকেই বলে যে এটা স্যার পারতেছি না বা এটা সমস্যা, আসলে কোনো কিছুই নিজের স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের বিকল্প না। আপনার যতই অজুহাত দেই না কেন, আমরা দিন শেষে যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আসলে নিজেরাই সাফার করি, নিজের পরিবারকে সাফার করাই। সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা সুন্দর হ্যাবিট বা অভ্যস্ততার মধ্যে আমরা নিজেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস একটা কথা আমরা জানি। তো আমাদের যখন আমরা বিভিন্ন ক্রনিক রোগে রোগীদের সাথে কাউন্সিলিং করি তখন তাদেরকে বলি যে আপনার এই অভ্যাসটাকে আসলে পরিবর্তন করতে হবে। তো অজুহাত অনেকেই থাকবে, কিন্তু আস্তে আস্তে করে আমার স্লিপ প্যাটার্নটাকে একটু সুন্দর করে নিয়ে আসতে হবে। আমরা যেন কোয়ালিটি ঘুম, মানে দিনে 6-7 ঘন্টা যে ভালো ঘুমাবো, তো সেটা যেন খুব সাউন্ড স্লিপ হয়, খুব ভালো ঘুম হয়। তো 10টার মধ্যে শুয়ে পড়া উচিত, 10টা সাড়ে 10টা বা 11টা খুব যাওয়া উচিত না, 10টা সাড়ে 10টার মধ্যে শুয়ে পড়া উচিত। তো এখানে সুন্দর একটা ঘুমের সময় যদি আমরা দিই,
এবং তাহলে আমার দেখা যাবে সকালবেলা খুব আর্লি আমরা উঠতে পারছি, সকালবেলা খুব এনার্জি হচ্ছে, কারণ সকালবেলা শরীর 4টার পর থেকে শরীরে কর্টিসল রিলিজ হয়, কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরটাকে এভাবে ডিজাইন করছেন। পাখিরা যেমন সকালবেলা একদম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, ফুল এনার্জেটিক, সারাদিন দৌড়াচ্ছে, খাবার সংগ্রহ করছে, পরিশ্রম করছে, এবং জাস্ট সূর্যের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিড়ে বা বাসায় চলে আসছে এবং তারা ঘুমিয়ে যাচ্ছে। তাহলে আমাদের বডিটা এরকম ডিজাইন করা, কিন্তু আমরা এই মডার্ন যুগের তালে তালে আমরা নিজের এই মানে বায়োলজিক্যাল ক্লকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই জন্য আমরা অনেক অনেক ক্রনিক রোগে আক্রান্ত হচ্ছি। তো এই বিষয়গুলো আসলে আমাদের ব্যাক টু নেচার, আমাদের নিজেদের শরীরের ফিজিওলজিটাকে ফেরত দিতে হবে। তো এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অনেকের এই ঘুমের সমস্যাগুলো কিন্তু বের হয়ে যাবে। আর একটা লাস্ট একটা টিপস বলি, সেটা হচ্ছে অনেক রোগীরা বলে যে আমি রাত জেগে থাকতেছি, ঘুম আসতেছে না। তো এক্ষেত্রে একটা টিপস আমার হচ্ছে যে রাতে মানে কষ্ট হলেও যদি মনে করেন যে ঘুম আসতেছে না, তাহলে কি হবে, একটা দিন আপনি জেগে থাকবেন, জেগে যদি ঘুম আসে না তাহলে ঘুমানোর দরকার নেই, ট্রাই করবেন। কিন্তু পরের দিন সকালবেলা, হ্যাঁ, যে আপনার মানে ফজর নামাজ পড়লেন অথবা সকালে উঠলেন বা যে যে ধর্মে আছে প্রার্থনা করলেন, করে আপনার কষ্ট হলে ওই দিন জেগে থাকবেন, জেগে থাকবেন, অন্যদের সাথে কথাবার্তা বলবেন, স্বাভাবিক কাজকর্ম করবেন, কষ্ট হবে, কিন্তু জেগে থাকলে শরীরে যে ডিমান্ড ক্রিয়েট হবে, পরের দিন দেখবেন যে অবভিয়াসলি আপনার খুব চান্স আছে আপনার পরের দিন ঘুম চলে আসা, ঠিক আছে। এছাড়া বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমি বলি যে একটু খালি পায়ে ভালো ঘাসের উপর হাঁটা, কারণ শরীরে একটা আর্থিং হয়। যেমন আমরা মোবাইলে ফোনে কথা বলছি বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক তারগুলো আছে, ফিল্ড আছে চারিদিকে, বিভিন্ন ডিভাইসে চারিদিকে আছি, তো এগুলো থেকে আমাদের বিভিন্ন পজিটিভ আয়ন বা এগুলো আমাদের শরীরে জেনারেট করে। আর আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু আয়ন, হ্যাঁ, ইলেকট্রিক চার্জ, তো সেগুলো দিয়ে আসলে হয়। আমরা যেমন কারেন্টের ক্ষেত্রে যেমন আর্থিং একটা ডিভাইস থাকে যে আমাদের অতিরিক্ত কারেন্ট আসলে যেন আর্থিং হয়, তো শরীরেরও আর্থিং গুলো হওয়ার জন্য খালি পায়ে মাটিতে হাঁটা খুব জরুরি। 10-15 মিনিট মাটিতে হাঁটা, ভালো পরিষ্কার মাটিতে, তাহলে দেখবেন যে আপনার ফ্রেশ ঘুম হবে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে, যাদের ঘুমের সমস্যা তাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো এবং আমাদের ওয়েবসাইটটি আপনারা নিয়মিত ভিজিট করবেন এবং এই ভিডিও গুলোর লিঙ্কও আমরা আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটে ব্লগ থাকবে, বিভিন্ন হেলদি ফুড সাপ্লিমেন্ট সবকিছু আপনারা সেখানে পাবেন এবং আপনাদের এটা হেল্প হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।